এত সুন্দর জায়গা, এত বড় বড় পাহাড়, বরফে ঢাকা পাহাড় চারদিক দিয়ে, সুন্দর পরিবেশ, এসব না আমি ফিল করতে পারছি না ভালো মতো তোমাদেরকে বোঝাতে পারছি। ক্যামেরা রেকর্ড এগুলো করা যায় না, এগুলো ভিতর থেকে আসে, এগুলো তোমাকে ফিল করতে হবে এখানে এসে। এই বরফে ঢাকা পাহাড়, বরফের একটা চাদর পাহাড়ের মধ্যে খেলে গেছে, আহ সুন্দর। এখন আমরা বসুন্ধরা ফলসের দিকে যাচ্ছি, হেঁটে হেঁটে সুন্দর, এত ভালো ভালো এখানে ওয়েদার, এত ভালো দৃশ্য। এগুলো এগুলো ক্যামেরাতে রেকর্ড করার জন্য না, এগুলো ন্যাচারাল। এখানে আসো, এসে নিজের চোখ দিয়ে দেখো উপভোগ জায়গাটাকে। একটা সুন্দর হাওয়া চলছে, মানে এই হাওয়াতে এখানকার অক্সিজেন, এখানকার পরিবেশ একটা আলাদাই টান আছে, যে টানটা আমি ফিল করতে পারছি। আই আই রিয়েলি ফিল দ্যাট, ও জাস্ট অসাধারণ। ইচ্ছা করছে এখানে একাই থেকে যাই। ট্রেকিং স্বাস্থ্যের পক্ষে ভালো, এতে শরীর ভালো থাকে আর একটু ফিটনেসও থাকে। আমাদের মতো শহর কলকাতার মতো বড়ো বড়ো জায়গা যেখানে পায়ুষণ ট্রাফিক এসব বাদ দিয়ে এখানে এসে ওপেন এয়ার, যেখানে না কোনো দূষণ আছে, না কোনো ট্রাফিক, শুধু একটাই সাউন্ড সেটা ঝর্ণার, একটাই গন্ধ সেটা গাছপালার, আর একটাই উপভোগ সেটা হলো পরিবেশ। আমি নিজেও জানি না আমি কী বলছি, এগুলো আমার ভেতর থেকে বেরোচ্ছে। আমি যেটা ফিল করছি সেটা আমি ভিডিও রেকর্ডের মাধ্যমে তোমাদেরকে জানাচ্ছি, হয়তো তোমরা ফিল নাই করতে পারো, তোমরা হয়তো আমি এখানে যেটা ফিল করছি আমি সেটা তোমাদেরকে বলছি। আ থামার নাম নিচ্ছে না, পা বলছি হেঁটে চল। পেছন দিকে পাহাড়টা দেখেছো, অ্যামেজিং। ওকে গাইস, আর অনেক ব্লগ আছে, ফোনের চার্জটা আমাকে বাঁচিয়ে রাখতে হবে। সো আজকের মতো আমি এখানে এটাকে স্টপ রাখলাম, বাট তোমরা আরও ডিটেলস পেয়ে যাবে আমার চ্যানেলে। সো তোমরা দেখো, ভিডিও যদি খারাপ লাগে কমেন্ট করো যে ভিডিও খারাপ হয়েছে, কোয়ালিটি বা পিকচার কোয়ালিটি, বা আমি যদি কিছু বলতে ভুল করি, শেয়ার করো, সাবস্ক্রাইব করলে করো, না করলে না করো, অ্যাজ ইউ উইশ, বাট ভিডিওটা দেখো, ফিল করো একটু।